দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। সুখবর, আসন্ন ঈদুল ফিতরের বিশেষ আনন্দ অনুষ্ঠানে শাকিব খান এবং অপু বিশ্বাসকে দেখা যাবে একসাথে। অনুষ্ঠানের এক পর্যায়ে একই বললেন সুপারস্টার শাকিব খান। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সুপারস্টার শাকিব খান এবং সুপার কুইন অভিনেত্রী অপু বিশ্বাস দুজনেই জুটি বেঁধে 72টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বেশ কিছুদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল যে অপু বিশ্বাস পুনরায় শাকিবের সিনেমায় ফিরে আসছেন, যেটি নিয়ে অপু বিশ্বাসের ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এর পাশাপাশি আরো শোনা যাচ্ছে যে অপু বিশ্বাস এবং শাকিব খান পুনরায় জুটি বেঁধে সিনেমায় কাজ করতে যাচ্ছে। এদিকে গত সপ্তাহে সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসকে এক বিশেষ সাক্ষাৎকারে প্রশ্নের পর প্রশ্নে ফাঁসিয়েছেন। অপু বিশ্বাসের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুপারস্টার শাকিব খান বলেন, নিজেকে আপডেট করতে পারলে এখনো অপু সেরা নায়িকার অবস্থান তার একাই থাকবে, এটাই শাকিব খানের বিশ্বাস। তিনি আরো বলেন, আমি অপু বিশ্বাসকে এ নিয়ে সাধুবাদ জানাই। আমি মনে করি অপু বিশ্বাস একজন সাহসী নারী। অবশ্যই অপুর উচিত নিয়মিতভাবে ছবিতে কাজ করে যাওয়া। তাহলে অপু বিশ্বাসকে টপকায় এমন বাংলাদেশে এই মুহূর্তে কেউ আছে বলে আমি মনে করি না। আমি সব সময় অপুর পাশেই ছিলাম, আছি এবং থাকব। অপুকে যথাসম্ভব ভাবে মানসিক সাপোর্ট দিয়ে যাব সারা জীবন। আমি অবশ্য অপুকে নিয়ে খুবই আশাবাদী। পাশাপাশি সিনেমায় ফিরে আসার জন্য নিজের কঠোর পরিশ্রমের গল্প শোনালেন অপু বিশ্বাস। অপু আরো বলেছেন, আমি চাই আমার মেধা দিয়ে সিনেমায় নিয়মিত হতে, আর এই প্রক্রিয়ায় নিয়মিত কাজ করে যাচ্ছি আমি। এর পাশাপাশি অপু আরো একটি বিষয় নিশ্চিত করেছেন, শাকিব খানের সঙ্গে তিনি তার সন্তানের জন্য এক হতে চান। এ সপ্তাহের শেষ দিকে অপু সহ কিছু সিনিয়র শিল্পীরা আমেরিকা যাচ্ছেন, মূলত সেখানে বাংলাদেশের একটি ইভেন্টে যোগ দিবেন তারা। ঈদুল ফিতরের কিছু অনুষ্ঠানে শুটিংও রয়েছে সেখানে। এছাড়া অপু বিশ্বাস, নীরব ফেরদৌস, ইমন গতকাল ঈদের বিশেষ আনন্দমেলার শুটিংয়ের জন্য বরিশালও গিয়েছেন এবং বরিশাল যেয়ে তারা বিশেষ কিছু শপিং মলও উদ্বোধন করেন। অপুকে দেখা যায় বিশ্বরঙের শোরুমটিও উদ্বোধন করেছেন বরিশালে। তারকাদের আমেরিকা ট্যুরের বিষয়টি নির্ভর করছে সেখানকার ভিসা পাওয়ার উপরে। সব মিলিয়ে অপু বিশ্বাস এবং শাকিব খানের ভক্তরা দারুণ খুশি, বিশেষ করে এবারের ঈদে। শাকিব অপুর বেশ কিছু টক শো, আনন্দমেলা, ম্যাগাজিন অনুষ্ঠান, সিনেগান টপ টেন সহ বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠান শাকিব অপুকে ভিত্তি করে দেখানো হবে দেশের বিভিন্ন চ্যানেলে। 7 দিন ব্যাপী শাকিব অপু জুটির সিনেমাগুলো প্রদর্শন করবেন বিভিন্ন চ্যানেলগুলো। জানা গেছে শাকিব খানের নবাব LLB 2 সিনেমাটিও দেখানো হবে ঈদের দিন। শাকিব খান এবং অপু বিশ্বাসকে একসাথে দেখা যাবে ঈদের বিশেষ ভিন্ন ভিন্ন অনুষ্ঠানগুলোতে। তো দর্শক বন্ধুরা, ঈদ আসছে আর এর ভিতরে শাকিব খান, অপু বিশ্বাস এবং বিভিন্ন তারকাদের অনুষ্ঠানের জন্য তোড়জোড় চলছে পুরো ধুমধামে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন এমন এক্সাইটিং ভিডিও পেতে দর্শক অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।